নতুন কেক কেমন দাম? 135, এটা 195, এটা 250, এটা 260। প্লাম কেক আছে, এটা কি? এটা কি কেক আছে? এটা কি কেক? ফুড কেক, এটা ফুড কেক। তো খোলো না, খুলে দেখো না যাবে কেমন। এটা দাম কত? এটা 250। 250 একটা দিয়ে দাও। আর ধর মেরি ক্রিসমাস। মানে এত পরিমানে শরীরটা খারাপ আমার, মানে রাত্রিবেলা গাড়ি চালিয়ে চালিয়ে আমার অবস্থা এতটা পরিমাণে খারাপ হয়েছে তুলনা করার বাইরে, গলা ফলা পুরো বসে গেছে। মেনলি এখন ব্যাপারটা কি হয়েছে, আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো যাই হোক, আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই জন্য ওখানে কেক নিয়ে এসেছি। খাবি খাবি? একা একা উনি বস, উনি বস, উনি বস, উনি বস, আমি একটা দেবো। নে মেরি ক্রিসমাস বল, মেরি ক্রিসমাস জোরে। এ মিষ্টু বল, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস ধর। খাই দেখ কাকা কেক কিরাম। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, মানে আমি ভাবতে পারিনি আমার সাথে এত দূর থেকে একজন দেখা করতে আসবে, একটা ভাই, মানে সে তার বয়স হলো, তার বয়স হলো 15 বছরের একটা বাচ্চা, সেই মালদা থেকে আমার সাথে দেখা করতে এসেছে। কটার সময় এসে নেমেছো তোমরা এখানে কাকিমা? আমরা এসে কটার সময় নেমেছি আজকে না, ওখানে মালদার কথা, ওখানে মালদা থেকে কটার সময় উঠেছিল ট্রেনে? 7:30। 7:30 সময় এখানে নেমেছো? কটার সময় কাকু? 4:30। 4:30, 4:30। মেন ব্যাপারটা কি হয়েছে, এই ভাই এখানে দেখা করতে এসেছে। তো নাম কি জানো ভাই? রাহুল। তো ইউটিউব চ্যানেলের নাম কি? ট্রাভেলার রাহুল, তাই তো? ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিবি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? বেসিক্যালি ব্যাপারটা সেটাই, শুরু কর। এই যে ভাই, মানে সেই মালদা থেকে দেখা করতে এসেছে আমার সাথে, কিসের জন্য দেখা করতে এসেছিস? তোমার ভিডিও ভালো লাগে। শুধু ভিডিও ভালো লাগে আর? হ্যাঁ, তোমার সব কিছু ভালো লাগে। মানে এই যে ওর মা আর ওই যে ওর বাবা, তো ভাই একাই আসতে চাইছিল, তাই তো কাকিমা? সেই জন্য একা আসতে চাইছিল বলে কাকি ভাইকে ছাড়িনি সাথে, সেই জন্য কাকিও এসছে, কাকুও এসছে, একসাথে এসেছিলো। কালকে সন্ধ্যে 7টার সময় মালদা থেকে ট্রেনে উঠেছে, 7 থেকে 8 ঘন্টা লাগে কিন্তু এখানে আসতে, ঠিক আছে? 307 কিলোমিটার আমার বাড়ি থেকে মালদা স্টেশন। আমি দেখলাম 7টাও বাজেনি, আমরা এসে পৌঁছেছি, মানে সকাল 7টাও বাজেনি কিন্তু এখানে এসে পৌঁছেছি। আমি কোথায় ছিলাম? আমি ছিলাম বাবার সাথে, হিরক যে রুমটা নিয়েছে সেখানে ছিলাম, আমি ঘুমিয়েছিলাম রাত্রে। তো কালকে কলকাতা যাওয়ার কথা ছিল, তো আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি আর কালকে কলকাতা যাইনি, তো ওখানে ছিলাম কালকে রাতে। তো সকালবেলা আমি বাড়ি এসেছি, মা আমাকে ফোন করেছে, আমি যখন বাথরুমে পায়খানা করি আমার মা ফোন করে বলে কি যে তোর সাথে দেখা করতে এসেছে মালদা থেকে। তো আমি সাথে সাথে বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে ডাইরেক্ট চলে আসলাম এখানটায়। তো ভাইদের সাথে কথাবার্তা বললাম, ভাই বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ভাইয়ের মানে ইউটিউব করতে খুব ভালো লাগে, ঠিক আছে? তো আগে একটা চ্যানেল চলেছে, চ্যানেল আগের চ্যানেলটা কি হচ্ছে তোর? বন্ধ। কিছুর জন্য বন্ধ হয়েছে? মানে ডাউন হয়ে গেছিলো। আচ্ছা, ডাউন হয়ে গেছিলো বলে ও চ্যানেল বন্ধ করে দিয়েছে। এই যে নতুন যে চ্যানেলটা খুলেছিস ওটা ডাউন হয়ে গেলো, মানে বন্ধ করবি না, ঠিক আছে? মন্দির ভিডিও বানাবি সব হবে একদিন, 7 দিনে 7টা বানাতেও না, 7 দিনে 3টে বানা, আর বাকি দিন পড়াশোনা কর। যে তোর বয়স হলো 15 থেকে 16 বছর বয়স, তাই তো? হ্যাঁ। 9-এ উঠবি না 9-এ পড়িস? 9-এ উঠবো। 9-এ উঠবি, তাহলে লাগতে হচ্ছে বয়স কত ছোটো বয়সে মানে ইউটিউবটাকে, মানে কাকিমা বলছিল যে ওর পড়াশোনা করতে নাকি ভালো লাগে না, সারাদিন ইউটিউব ইউটিউব আর আমার ভিডিও নাকি দেখিস। কি দেখিস ভিডিও মধ্যে, তো কি দেখিস? ভালো লাগে ভিডিও মধ্যে, আমাকে দেখে ভিডিও করা স্টার্ট করেছিস, তাই তো? তো আমি কিছু তোকে শেখাতে পারি ভিডিও থেকে? কি শিখিস? শিখি কি শিখিস? তুমি বুঝাও অনেক কিছু। আচ্ছা, তো যাই হোক, ভাই বুঝতে পারে কিন্তু আমার ভিডিও দেখে আমি কি শেখাতে পারি। তো যাই হোক, মন্দির ভিডিও বানাবি, ঠিক আছে? একদিন সব। A few moments later. Oh, তো যাই গাইস, আমরা এটা চলে আসলাম বারাসাত স্টেশনে। এখন আমাদের ডেস্টিনেশন হলো নিউ ব্যারাকপুর। গাইস, ফাইনালি এখন ট্রেন থেকে নেমে পড়লাম, এটা হলো আমাদের ট্রেন। বাই 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 বাই, টাটা করে দে। আমার না ট্রেন না রে, টাটা চলে যাবে।
পেয়ারা গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ডাসা ডাসা পেয়ারা, তো ভাবলাম চলো 500 পেয়ারা নিয়ে যাক। এখানে পেয়ারা কত করে জানো ভাই? কত করে? 8 টাকা সব বললো। 8 টাকা সব 535 টাকা তাই তো কাকা? 535 তো ভাই খেয়ে পারবি তো? ভাই বিরিয়ানি খেয়ে পারবি তো? সকালবেলা মাংস খেয়েছিলাম, সেজন্য দুপুরবেলা আমি কিছু খাইনি। তো সেজন্য এখন নাই যাই, এখন 7:30টার সময় আসলাম আমি ডিবাবিতে বিরিয়ানি খেতে। তো আজকে বেসিক্যালি সায়ন খাচ্ছে, কিন্তু সায়ন পৌঁছান করেছে, তো সেজন্য আজকে সায়ন ভাই আমাকে খাচ্ছে। তো থ্যাংক ইউ সায়ন ভাই, তো থ্যাংক ইউ ভাই। তো আজকে কিন্তু ভাই সেখানে মটন বিরিয়ানি অর্ডার করেছে, মটন পিসটা কিরকম সেরকম সেরকম বারোশো সিস্টেম নিয়ে আসবে, প্রত্যেক ভাই যথেষ্ট ভালো বিরিয়ানি হবে। আবার চলে এসছে এখানে একটা দেখতে, আর এখানে এই ভেতরের জামাটা খুব ভালো লাগছে দেখতে, আর উপরে একটা ব্ল্যাক কালারের কোটও পেয়ে গেছে। এবার লাগছে আসল, ও হো হো হো, ইয়েস ভালো লাগছে। চশমা পরে ভালো লাগছে না ছাড়া? না চশমা ছাড়াই ভালো লাগছে। চল এবার আয়নার সামনে গিয়ে দিয়ে বসে রাখ। আয়না আছে না? লেখাটা তুলে দিবি, লেখাটার জন্য একটু ছাপড়ি ছাপড়ি লাগছে হালকা। প্রথমটা পরে কেমন লাগছিল বাট এটা পরেও ভালো লাগছে আমার। আমি তো এইভাবেই পড়বো, কিন্তু গাড়ি ফাড়ি চালাতে হবে আমার। বেশি জোরে কথা বলা যাবে না, পাশের ঘরে কাকিমা ঘুমাচ্ছে, তো আমি যদি বেশি জোরে কথা বলি কাকিমা উঠে যাবে। যেহেতু আমি সন্ধ্যে বাড়িতে এসেছিলাম, তো চলো ভাই স্যার ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে 35 লাখ। তো চলো দেখা হচ্ছে তোমাদের 35 লাখ। 28 মনে হয় ঠিক আছে।